হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর 11 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এটা সম্পাদ্যর উপর একটা চ্যাপ্টার। তো প্রথম ক্লাসে আমরা ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় সেই সম্পর্কে জানব। বইয়ে যে সমস্ত প্রবলেম দেওয়া আছে সেগুলো সলিউশন করার আগে আমরা কী করতে চাইছি, তোমাদেরকে একটা রাফ ধারণা দিতে চাইছি যে ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয়। দেখো, প্রথমে যদি রাফলি আমরা বলি, মানে এমনি যদি খাতায় কলমে হাতে যদি আঁকি, তাহলে কী কী করতে হবে আমাদের? প্রথমে আমাদের কী করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ আঁকার জন্য বিভিন্ন ইনফরমেশান কিন্তু আমাদের দেওয়াই থাকবে। হ্যাঁ, সেই সমস্ত ইনফরমেশনের সাহায্যে প্রথমে আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে। আমরা মনে করি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজ আঁকা নিশ্চয়ই বলে দেওয়ার কিছু নেই, ত্রিভুজ আমরা এঁকে নিলাম। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকার জন্য কী করতে হবে, আমাদেরকে যে কোনো দুটো বাহু নিতে হবে, হয় এই বাহু নাহলে এই বাহু, অথবা এই বাহু এই বাহু, অথবা এই বাহু এই বাহু, যে কোনো দুটো ইচ্ছা মতো নিলেই হবে। তাহলে প্রথমে মনে করো আমরা এই বাহু নিলাম আর এই বাহু, এই বাহু আর এই দুটো বাহু নিলাম। প্রথম বাহু যেটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত করার নিয়ম তো তোমরা জানোই, এটা করলাম। এবং তারপরে কী করতে হবে, এই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করলাম, তার একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করবে, এটাই হবে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ, এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলে পরেই সেটা কিন্তু ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে সেই দিক দিয়ে যাবে। অর্থাৎ আমরা এই ত্রিভুজের কিন্তু পরিবৃত্ত পেয়ে যাব। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এটাই করতে হবে। নিশ্চয়ই তোমরা রাফলি ধারণাটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি প্রবলেম কীভাবে সলিউশন করব, অর্থাৎ বইয়ে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো কীভাবে সলিউশন করব। সবার প্রথমে দেখো, আমরা একের দাগের 1 নম্বরটা পড়ছি। একের দাগের অনেকগুলো আছে, আমি শুধু 1 নম্বরটাই তোমাদের করে দেবো। হ্যাঁ, কারণ 2, 3, 4 যেগুলো আছে সেগুলো শুধু ত্রিভুজ আলাদা, কিন্তু পরিবৃত্ত অঙ্কন পদ্ধতি যেটা সেটা কিন্তু একই থাকবে। তো এটা কিন্তু 11.1, ঠিক আছে, 11.1 যে চ্যাপ্টার সেটা। তো সেখানে আমি প্রথমে একের 1 নম্বর আমি দেখো সলিউশন করছি কীভাবে ছবিটা আঁকতে হবে। একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটা দেওয়া আছে যে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কত, 6 সেন্টিমিটার। এই কী করতে হবে, এই ত্রিভুজের যে পরিবৃত্ত সেটা আঁকতে হবে পরিবৃত্ত অঙ্কন করে। এর পরিকেন্দ্র, পরিবৃত্তের যে কেন্দ্র সেইটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র, সেটা অবস্থান লিখতে হবে। এবং এই যে বৃত্ত আঁকলাম তার ব্যাসার্ধ তাকে বলা হচ্ছে পরিব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের মেপে লিখতে হবে। তো বৃত্ত যদি পেয়ে যায় তাহলে এগুলো করতে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। তো আমরা দেখো স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার একটা মেপে নিয়েছি, একটা সরল রেখাংশ। এবার আমরা কী করব, এর সাহায্য নিয়ে একটা সমবাহু ত্রিভুজ সবার প্রথমে অঙ্কন করব। প্রথমে আমরা যে কোনো একটা সরল রেখাংশ নিচ্ছি, যে কোনো সরল রেখাংশ নিলাম। এরপরে কী করতে হবে, এখান থেকে 6 সেমি আমাদের কিন্তু মেপে নিতে হবে। 6 সেমি আমরা এখান থেকে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 6 সেন্টিমিটার মেপে নিলাম আমরা। নিয়ে এইখানে বসিয়ে আমরা এখানে কেটে দিলাম, কাটলাম, এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই সরল রেখাংশ যেখানে কেটেছি সেইখানে বসিয়ে কী করছি, আমরা আর একটা বৃত্তচাপ আঁকছি যেটা আগের বৃত্তচাপকে কাট করবে। তাহলে দেখো একটা বিন্দু পেয়ে গেলাম। এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাও সমবাহু ত্রিভুজ। আমি যোগ করে দিচ্ছি। এবার আমরা কী করছি দেখো, এই ত্রিভুজ তাহলে এরকম হবে, এবিসি ত্রিভুজ নাম আমরা নাম দিলাম, এবিসি ত্রিভুজ। এবার কী করতে হবে, যে কোনো দুটো বাহু নিয়ে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই না? আমরা প্রথমে মনে করো এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে। এরপর একটা বৃত্তচাপ আঁকছি, এরপর একটা, হ্যাঁ, আবার এ বিন্দুতে বসিয়ে, এ বিন্দুতে বসিয়ে আমরা কী করছি, এ বিন্দুতে বসালাম, বসিয়ে এই বৃত্তচাপকে কাটছি, কাটলাম, আবার এই বৃত্তচাপকেও কাটলাম, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বিসি বাহুকে সাপোজ সমদ্বিখণ্ডিত করব, তাহলে এখানে অর্ধেকের বেশি নিতে হবে, আমরা ওটাই নিচ্ছি মনে করো, এটাই নিলাম, এদিকে আঁকলাম, একই মাপ নিলে অসুবিধার কিছু নেই, এখানে আঁকলাম, আবার সি বিন্দুতে বসিয়ে যে দুটো বৃত্তচাপ আমরা এঁকেছি তাদেরকে কাট করে দিলাম।
এবার যদি আমরা এগুলো যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের কাজ অনেকটা হয়ে যাবে। আমি যোগ করে দেখাচ্ছি। তাহলে দেখো, এই দুটো সমদ্বিখণ্ডক আমরা যোগ করে দিলাম। এই দুটো সমদ্বিখণ্ডিত যে বিন্দুগুলো, দুটো সমদ্বিখণ্ডক যদি আমরা বাড়িয়ে দিই, পরস্পরকে এই বিন্দুতে ছেদ করবে। হ্যাঁ, এই বিন্দুর নাম সাপোজ আমরা দিচ্ছি এক্স। তাহলে এই বিন্দু, এই যে বিন্দু দিয়েছি, এটাই কিন্তু হবে যে পরিবৃত্ত আঁকলে তার কেন্দ্র হবে। হ্যাঁ, এবার আমরা কেন্দ্রে রুল কম্পাস বসিয়ে পরিবৃত্ত আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিতে গেছে, এবার চেক করে নিতে হবে এতে গেছে, যে সিতে গেছে। আমরা কী করলাম, এবার এদিক দিয়ে পরিবৃত্ত অঙ্কন করে দিলাম। মাপগুলো কিন্তু একটু ঠিকঠাকভাবে এক্ষেত্রে নিতে হবে, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই। তাছাড়া কিন্তু এ হয়তো দুটো দিয়ে যাবে, একটা দিয়ে যাবে না, এরকম কিন্তু হতে পারে। ব্যাস, আমরা পরিবৃত্ত এঁকে দিলাম। তাহলে দেখো, আমরা কিন্তু পরিবৃত্তের ছবি পেয়ে গেলাম, যার কেন্দ্র হচ্ছে এক্স। কেন্দ্র বের করতে বলেছিল, আর কী বের করতে বলেছিল? পরিবৃত্তের ব্যাসার্ধ, তাই না? পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা কীভাবে মাপবো? এই যে এক্স থেকে এ এর দূরত্ব, এক্স থেকে এ এর দূরত্ব কত হবে দেখো, আমরা মেপে নিচ্ছি। এক্স থেকে এ এর দূরত্ব দেখো 3.5। এক্স থেকে এ দূরত্ব যদি আমরা মেপে দেখি 3.5, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তাহলে আমরা বলছি এখানে, তাহলে আমরা লিখে দিতে পারি যে ABC ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র এক্স, কেন্দ্র বের করতে বলেছিল এবং এর পরিবেশার্ধ ইকুয়াল টু 3.5 সেমি। তাহলে প্রথমে যেটা ছিল, অর্থাৎ প্রথম সম্পাদ্য, আমরা এঁকে ফেললাম। এরপরে দেখো 1, 2, 3 কোণেগুলো দেওয়া আছে, তোমরা চেষ্টা করলে নিজে এগুলো আঁকতে পারবে। শুধু আলাদা কোথায়, ত্রিভুজ আঁকাটা আলাদা। তো বিভিন্ন রকমের ত্রিভুজ কিন্তু আমরা আগে আঁকা শিখেছি। হ্যাঁ, তো আমরা এবার দুইয়ের দাগ চলে যাচ্ছি। দুই নম্বর বলেছে দেখো, PQ ইকুয়াল টু 7.5 সেমি এবং কোণ QPR ইকুয়াল টু 45, PQR ইকুয়াল টু 75, আবার PQ ইকুয়াল টু 7.5 সেমি, কোণ QPS ইকুয়াল টু 60 ডিগ্রি, আর কোণ PQS ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজ আঁকতে হবে, হ্যাঁ, একটা PQR আর একটা PQS। এই দুটো ত্রিভুজ এমনভাবে আঁকতে হবে যেন এক শীর্ষবিন্দু R এবং S, P এবং Q তো কমন, এখানেও PQ আছে, এখানেও PQ আছে, শুধু কে আলাদা হবে, R এবং S। এমনভাবে আঁকতে হবে R এবং S বিন্দু যেন PQ এর একই দিকে অবস্থিত, অর্থাৎ হয় উপরের দিকে থাকবে না হলে নিচের দিকে থাকবে, একই দিকে থাকতে হবে দুটোকেই। ত্রিভুজ PQR এর পরিবৃত্ত অঙ্কন করি, কোনটা অঙ্কন করতে হবে? প্রথমটা, অর্থাৎ PQR, এবং পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভিতরে উপরে না বাইরে হবে তা লক্ষ্য করে লিখি এবং তার ব্যাখ্যা খুঁজি। অর্থাৎ PQR এর তো আমরা পরিবৃত্ত আঁকলাম, কিন্তু PQS এর আঁকলাম না, তাহলে এস বিন্দুর অবস্থানটা কোথায় হবে সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, আমরা একটু ছবিটা এঁকে নিই, তাহলেই বুঝতে পারবো। দেখো, আমরা প্রথমে PQ ইকুয়াল টু 7.5 সেমি এঁকে রেখেছি, এবং যে কোণগুলো দেওয়া ছিল, অর্থাৎ QPR ইকুয়াল টু 45 ডিগ্রি, তারপরে ছিল PQR ইকুয়াল টু 75 ডিগ্রি, এবং QPS এ দুটো 60 ডিগ্রি, সেজন্য আর আঁকার প্রয়োজন নেই, কারণ 60 ডিগ্রি আমরা চাঁদার সাহায্য ছাড়াই খুব সহজেই আঁকতে পারি। সেই জন্য এটা এখানে কিন্তু না আঁকলেও হবে। আমরা সরাসরি এবার ছবিতে চলে যাচ্ছি, ছবিটা কীভাবে আঁকতে হবে। তো আঁকার জন্য সবার প্রথমে কী করলাম, আমরা যে কোনো একটা সরল রেখাংশ নিলাম। এবার কী করবো, PQ এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। PQ এর মাপ নিচ্ছি, এরপর আমরা এই কোণ 45 ডিগ্রি কোণ আঁকবো। সাপোজ এটা ভাবছি, এটাকে আমরা নিচ্ছি পি, এটাকে নিলাম আমরা কিউ। হ্যাঁ, এবার আমরা এই কোণটা আঁকবো, 45 ডিগ্রি কোণ, অর্থাৎ পি বিন্দুতে আঁকতে হবে, আমরা এটা আঁকছি, আঁকলাম বৃত্তচাপ, পি বিন্দুতে বসালাম, পি বিন্দুতে বসিয়ে এবার 75 ডিগ্রি কোণ কিউ বিন্দুতে আঁকবো। তার জন্য আমরা কী করছি, একই রকমভাবে আমরা আঁকার চেষ্টা করছি। দেখো, মাপ নিলাম,
তাহলে দেখো দুটো কোণী আমাদের রাখা হয়ে গেল। এবার কোণ দুটো আমরা যোগ করে দিচ্ছি। করে দিলাম, এদিকেও যোগ করে দিই। এবার পরবর্তী ত্রিভুজ আঁকতে হবে, অর্থাৎ পি কিউ আর তো হয়ে গেল, পি কিউ এখানে আর নাম দিলাম আমরা, পি কিউ আর আমাদের হয়ে গেল। এবার কী করতে হবে, পি কিউ এস, তার জন্য কী করতে হবে, দুটো কোণে কিন্তু এখানে একটা যেমন 45 ডিগ্রি এবং একটা 75 ডিগ্রি হয়েছে, এবার দুটো কোণে কত হবে, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি আমরা এমনিতে আঁকতে পারি, সেই জন্য আগে প্রথমে আমরা 60 ডিগ্রি এঁকে নিচ্ছি। দেখো 60 ডিগ্রি আঁকা হয়ে গেল। এবার আমরা কী করছি, এগুলো যোগ করে দিলে আর একটা ত্রিভুজ পেয়ে যাব, সেটাই হবে পি কিউ এস। আচ্ছা, এই বিন্দুর নাম দিচ্ছি এস। এবার কী করতে হবে, তাহলে পি কিউ আর এবং পি কিউ এস দুটোই পেয়ে গেলাম। এবার পি কিউ আর যে ত্রিভুজ, সেই ত্রিভুজের আমাদেরকে পরিবৃত্ত আঁকতে হবে। তো পরিবৃত্ত আঁকার জন্য আমরা পি কিউকে সমদ্বিখণ্ডিত করবো, আর অন্যদিকে যে কোনো একটা করবো, সাপোজ কিউ আরকে সমদ্বিখণ্ডিত করবো। প্রথমে মনে করো পি কিউ আরকে পি কিউকে সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেকের বেশি নিয়ে, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, নিয়ে এদিকে কাটতে হবে, এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপকে কিউ বিন্দুতে বসিয়ে কাটতে হবে। আচ্ছা, এখানে কাটেনি, তাহলে ভালো করে কেটে দিয়ে এখানে, হ্যাঁ এখানে কাটলো আর এখানে, তাহলে এটা দুটো সমদ্বিখণ্ডিত বিন্দু যোগ করে দিলে সমদ্বিখণ্ডক পেয়ে যাব। এবার আমরা কিউ আরকে সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, এবার একটা বৃত্তচাপ আঁকলাম, এবং আর বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করব, এগুলো যোগ করে দেব, যোগ করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে, এটা আর এটা যোগ করে দিলাম, এদিকেও তাই। যোগ করলাম, তাহলে কিন্তু আমরা পরিবৃত্তের যে কেন্দ্র সেটা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা পরিবৃত্ত আঁকবো। তাহলে দেখো আমরা এবার পি কিউ আর ত্রিভুজের কিন্তু পরিবৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। এবার কেন্দ্রকে, এই যে এক্স, তাহলে এক্সকে কেন্দ্র করে আমাদের একটা পরিবৃত্ত আঁকতে হবে। হ্যাঁ, পরিবৃত্ত আঁকছি, এই দেখো পি কিউ পর্যন্ত নিচ্ছি, কিউ পর্যন্ত পি দিয়ে আমরা আঁকলাম। দেখো পি কিউ এবং আর তিনটা দিয়েই কিন্তু পাস করেছে। এবার আমাদের কোশ্চিন ছিল যে পি কিউ, এই পরিবৃত্ত তো পি কিউ আর দিয়ে তো যাবেই, যেহেতু পি কিউ আর এর, কিন্তু তাহলে এস কোথায় হবে? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এস বিন্দু, এই যে এটা এস বিন্দু আমরা নাম দিয়েছিলাম পি কিউ, এস বিন্দু কিন্তু এই পরিবৃত্তের উপরে অবস্থিত। এবার বলেছিল কেন অবস্থিত হবে, হ্যাঁ কারণ দেখো আমরা কিন্তু আগে একটা উপপাদ্য পড়েছিলাম যে বৃত্তের সমান একটা ধ্রুবক, তাই না? তাহলে একই জায়ের উপর পরিধিস্থ কোণ কিন্তু সমান হয়, এটা কিন্তু আমাদের একটা উপপাদ্য ছিল আগে। তাহলে এটাও পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ, এই কোণের মানও সমান, এই কোণের মানও সমান, তাই না? এবং তাদের ভূমি একই, তাহলে তো এদিক দিয়ে গেলে তো এদিক দিয়ে যাবেই, তাই না? যেহেতু কোণ দুটোর মান সমান, তাহলে কী হবে, তারা
এই এস বিন্দু কিন্তু ওই পরিবৃত্তের উপরেই অবস্থিত হবে। সেই জন্য আমাদের তাহলে লিখতে হবে, তাহলে আমরা এটা বলতে পারি যে এস বিন্দু পরিবৃত্তের উপরে অবস্থান করবে, এটা চেয়েছিল। কারণ কি? কারণ পি এস কিউ এবং পি কিউ আর যে কোণ দুটি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই কোণ দুটি কী হবে, দুটি একই বৃত্তের একই যা এর পরিধিস্থ বা বৃত্ত পরিধিস্থ কোণও যা বৃত্তস্থ কোণও একই তাই, হ্যাঁ কোণ, অর্থাৎ তারা যদি হয় তাহলে সমান হবে, তাহলে পি এস কিউ এবং পি কিউ আর এই দুটো কোণ সমান হওয়ার জন্যেই কিন্তু তারা এই এস বিন্দু কিন্তু পরিধির উপরে অবস্থান করবে। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। তিন নম্বর দেখো কি বলেছে, এ বি ইকুয়াল টু ফাইভ সেমি, কোণ বি এস ইকুয়াল টু 30 ডিগ্রি, এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এ বি ইকুয়াল টু ফাইভ সেমি, বি এডি ইকুয়াল টু 45 ডিগ্রি, এ বিডি ইকুয়াল টু 45 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি আঁকতে হবে প্রথমটার সাহায্যে এবং পরেরটার সাহায্যে এ বিডি আঁকতে হবে, আগেরটার মতোই একদম সেম। কিন্তু আগেরটাতে কী হয়েছিল, আগেরটাতে মানে পি কিউ এর একই পাশে দুটো ত্রিভুজ ছিল, কিন্তু এবার কী হবে, পি কিউ এর বিপরীত পাশে হবে। সেটাই বলেছে, এমনভাবে অঙ্কন করি যে সি এবং ডি বিন্দু যেন এ বি এর বিপরীত পাশে, আগেরবার কী বলা ছিল একই পাশে, এবার বললো বিপরীত পাশে, ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি, এছাড়া ও অন্য কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করছি তা বুঝে লিখি। অর্থাৎ আগেরবারের মতো এবারও দুটো ত্রিভুজ আঁকতে হবে, একটা এ বি এর উপর দিকে একটা নিচ দিকে, বা একটা বাম পাশে একটা ডান পাশে, মানে অর্থাৎ বিপরীত দিকে। তো আমরা আঁকছি, আঁকার জন্য এ বি ইকুয়াল টু ফাইভ সেমি বলা ছিল, তারপরে কী বলা ছিল, বি এস ইকুয়াল টু 30 ডিগ্রি, আমরা এখানে 30 ডিগ্রি এঁকেছি, এটা হচ্ছে 30 ডিগ্রি চাঁদার সাহায্যে, তারপরে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এঁকেছি, 60 ডিগ্রি না আঁকলেও হবে, কেউ যদি শুধুমাত্র কম্পাসের সাহায্যে করে তাও হবে, আর একটা হচ্ছে 45 ডিগ্রি, হ্যাঁ এই তিনটা আমরা এঁকে রেখেছি। এবার এগুলোর সাহায্যে আমরা দুটো ত্রিভুজ আঁকবো। তো ত্রিভুজ আঁকার জন্য আমরা কী করছি, প্রথমে যে কোনো একটা সরলরেখাংশ নিচ্ছি, যে কোনো একটা মনে করো সরলরেখাংশ, একটা উপরের দিকে হবে একটা নিচের দিকে হবে, সেই জন্য নিচের দিকে কিছুটা জায়গা রাখতে হবে, যে কোনো একটা সরলরেখাংশ নিচ্ছি, নিয়ে এরপরে কী করতে হবে, এই যে এ বি এর মাপ নিতে হবে, এ বির মাপ নিলাম, নিয়ে এখানে বসিয়ে কেটে দিলাম, তাহলে এটাও হবে এ বি, তাহলে আমরা দিয়ে দিচ্ছি এটার নাম এ, এটাকে দিলাম আমরা বি। এবার এ বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ এই 30 ডিগ্রি হচ্ছে বি এ সি, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে বি, এটা এ, এটা সি, হ্যাঁ তাহলে এ বিন্দু 30 ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রিতে আমরা এঁকে নিই, 30 ডিগ্রি এঁকে নিচ্ছি, দেখো এবার আমরা কী করবো, 60 ডিগ্রি আঁকবো, একই মাপ হবে এখানেও, আমরা জানি না আঁকলেও হতো, তাহলে 60 ডিগ্রি আঁকা হয়ে গেল। এবার দেখো আমরা যোগ করে দিচ্ছি, এটা তাহলে এ বি সি, এটা নাম দিলাম সি, তাহলে এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এবার তার অপোজিট দিকে, অর্থাৎ নিচের দিকে আমরা কী করবো, এ বি ডি যেটা এখানে আঁকতে বলেছে, এ বি ডি, এ বি ডি আঁকতে হবে, তো এ বি ডির ক্ষেত্রে প্রত্যেকটা কোণে 45 ডিগ্রি হবে, সেজন্য আমরা একটা কোণে এঁকেছি, তো 45 ডিগ্রি কোণ আমরা কিন্তু এবার আঁকছি।
তাহলে দেখো নিচের ক্ষেত্রে এ বি ডি ত্রিভুজ কোণ তো আমরা এঁকে ফেললাম। এবার আমাদেরকে এ বি সি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের সমদ্বিখণ্ডক দুটো আঁকতে হবে, দুটো বাহুর সমদ্বিখণ্ডক করতে হবে। হ্যাঁ, দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সেটা আঁকতে হবে। তার জন্য অর্ধেকের বেশি নিয়ে উত্তেজা পাচ্ছি, উত্তেজা পাচ্ছি সি বিন্দুতে বসিয়ে কাটলাম, কাটলাম আবার সাপোজ এটাকে কাটছি, বিসিকে অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এদিকে বৃত্তচাপ আঁকলাম, তো দুটোই আমরা পেয়ে গেলাম। এই দুটো যোগ করে দিই, করলাম। এবার কী করছি দেখো, এই কেন্দ্রে বসিয়ে আমরা এসি এর মাপ নিলাম, একটা পরিবৃত্তকে ফেলছি, এটা কিন্তু এবিসির পরিবৃত্ত আমরা আঁকছি। হ্যাঁ, এবিসি যে ত্রিভুজ আছে সেটার পরিবৃত্ত আঁকছি। তো এবিসি এর পরিবৃত্ত আঁকলেও এটা দেখো ডি বিন্দু দিয়ে কিন্তু যাচ্ছে আগেরটার মতোই, অর্থাৎ ডি বিন্দু দিয়ে কিন্তু যাবে। একটু মনে হয় ডিসব্যালেন্স হয়েছে, মাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে, অল্প ডিসব্যালেন্স হয়েছে। তো এরকম যেন না হয়, মাপ ঠিকঠাকভাবে নিলেই প্রত্যেকটা মাপ, তাহলে কিন্তু এই ডিসব্যালেন্সগুলো হবে না। হ্যাঁ, তাহলে বলেছে এই যে ডি বিন্দুর অবস্থান লিখি, তাহলে ডি বিন্দু কোথায় থাকবে, পরিবৃত্তের উপরেই থাকবে। কারণ কি, এই যে সি বিন্দু যেটা আগেরটার মতোই, অর্থাৎ এ বি জায়ের উপর এটাও অবস্থিত, এ বি জায়ের উপর এটাও অবস্থিত, ওটাও পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ, তাহলে দুটো কোণ সমান হবে। আর দুটো কোণ সমান হয়ে গেলে তারা কিন্তু একই সমবৃত্তস্থ হবে। হ্যাঁ, সেই জন্য আমরা বলতে পারি আগেরটার মতোই যে ডি বিন্দুও কিন্তু এর উপরে থাকবে। তাহলে এটাকে তো আমরা কী লিখতে পারি, ডি বিন্দু পরিবৃত্তের উপর অবস্থিত হবে, কারণ এই দুটো কোণ সমান। সমান কেন, তারা একই জায়ের পরিধিস্থ কোণ। তো নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চায়ের দাগ চলে যাচ্ছি। চায়ের দাগ কী বলেছে, এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করি যার এ বি ইকুয়াল টু 4 সেমি, বি সি ইকুয়াল টু 7 সেমি, সি ডি ইকুয়াল টু 4 সেমি। মানে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, দুটো 4 সেমি, একটা 7 সেমি, আর দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এর কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করছি তা বুঝে লিখি। তাহলে আমরা পরিবৃত্তটা অঙ্কন করে ফেলি। পরিবৃত্ত অঙ্কন করার জন্য দেখো এখানে তিনটা মাপ দেওয়া আছে, তিনটা বাহু যদিও বলে দেওয়া আছে কিন্তু দুটো 4 সেমি, সেজন্য আমরা একটা 4 সেমি নিয়েছি, একটা 7 সেমি, 7 সেমি নিয়েছি। আর 60 ডিগ্রি তো আঁকার দরকার নেই, 60 ডিগ্রি আমরা রুল কম্পাসের সাহায্যেই খুব সহজে এঁকে নিতে পারবো। আমরা কী করছি, যে কোনো একটা সরল রেখাংশ নিচ্ছি, সবার প্রথমে যে কোনো সরল রেখাংশ নিলাম। এবার আমাদের কাজ হবে এই যে 7 সেমি যেটা আছে সেটা আমরা ভূমির নিচের দিকে নিই। হ্যাঁ, তাহলে 7 সেমির মাপটা আমরা নিলাম, এটা 7 সেমি হলো। তাহলে 7 সেমি এখানে বসিয়ে আমরা কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল 7 সেমি। এবং এটার নাম আমরা দিচ্ছি, এই 7 সেমি কত ছিল দেখো, বি সি ইকুয়াল টু 7 সেমি, তাহলে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এবার কোন বি সেখানে কিন্তু 60 ডিগ্রি হবে এবং কোন সি সেখানেও কিন্তু 60 ডিগ্রি হবে, তাই না? এখানে কিন্তু আমরা দুটো এবার 60 ডিগ্রি আঁকবো। এরপরে দেখো আমাদের বলেছে এ বি ইকুয়াল টু 4 সেমি। সাপোজ আমাদের এখানে এ বি এ নিতে হবে, তাহলে 4 সেমি আমরা মেপে নিই। দেখো 4 সেমি এখান থেকে আমরা মেপে নিচ্ছি, এখানে
এখানে দেখতে ত্রিভুজের মতো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ত্রিভুজ তো আমাদের লাগবে না। হ্যাঁ, আমাদের চতুর্ভুজ, চতুর্ভুজ কীভাবে তৈরি করতে হবে, এখান থেকে ফোর সেমি কেটে নেবো আমরা। ফোর সেমি কেটে নিলাম, এটা হবে ফোর, নাম দিয়ে দিলাম এ, তাহলে এবি ইকুয়াল টু ফোর সেমি হয়ে গেল। আবার কী বলেছে, সিডি ইকুয়াল টু ফোর সেমি, তাহলে এখানে সি আছে, তাহলে এখানে আমরা ডি নেবো, এটাও ফোর সেমি, অর্থাৎ একই মাপ নিয়ে আমরা কী করলাম, এখানেও কেটে দিলাম, ঠিক আছে, এবং এটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে এবার এ এবং ডি যুক্ত করে যদি দিই, তাহলে কিন্তু এ বি সি ডি চতুর্ভুজ আমাদের হয়ে যাবে। এ এবং ডি কী করলাম, যুক্ত করে দিলাম, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ হয়ে গেল, যার এই কোণ, এই দুটো কোণ কিন্তু 60 ডিগ্রি। এবার আমাদের কী করতে হবে, বলেছে ত্রিভুজ এ বি সির পরিবৃত্ত, অর্থাৎ এ বি সি ত্রিভুজ, আর ত্রিভুজটা তাহলে এঁকে নিই, ত্রিভুজটা এঁকে নিই, এ সি যোগ করে দিলেই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে যাবে এ বি সি, তাই না? এসি যুক্ত করে দিচ্ছি আমরা, এসি যুক্ত করে দিলাম। হ্যাঁ, এবার আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো, এই যে আমরা পেয়ে গেলাম পরিবৃত্তের কেন্দ্র, সেখানে বসিয়ে একটা পরিবৃত্ত এঁকে নিচ্ছি, ত্রিভুজ এবিসি এর কিন্তু। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলে দেখা যাবে ডি বিন্দু দিয়েও কিন্তু সেটা যাবে, অর্থাৎ ডিও কিন্তু এই পরিবৃত্তের উপরেই অবস্থান করবে। এবার আমাদের কী করতে বলেছে, আমাদের করতে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এর বৈশিষ্ট্য কী কী লক্ষ্য করছি সেটা দেখি। কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে, তাহলে আমরা কী বলতে পারি, কী কী লক্ষ্য করছি, দেখো ডি বিন্দু কী পরিবৃত্তের উপর অবস্থিত, এটা একটা, এবং কী বলতে পারি, আমরা যদি বিডি যোগ করে দিই, তাহলে বিএসি যা কোণ হবে, বিডিসি সমান কোণ হবে, তাহলে বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি, কারণ এই দুটো কোণ একই জায়গার উপরে প্রতিষ্ঠিত কোণ আগেরটার মতো। হ্যাঁ, আরও তোমরা লক্ষ্য রাখবে, আরও যদি কোনো কন্ডিশন পাওয়া যায়, আমি দুটো আপাতত বুঝতে পারছি, সেই জন্য দুটো লিখলাম। হ্যাঁ, এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। পাঁচের দা কী আছে, দেখো, একটি আয়তক্ষেত্র পি কিউ আর এস অঙ্কন করি, যার পি কিউ ইকুয়াল টু ফোর সেমি এবং কিউ আর ইকুয়াল টু সিক্স সেমি, অর্থাৎ আয়তক্ষেত্রের দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। আয়তক্ষেত্রের কর্ণ দুটি অঙ্কন করি এবং অঙ্কন না করে ত্রিভুজ পি কিউ আর, অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন করা যাবে না, কিন্তু পরিকেন্দ্র কোথায় হবে সেটা বলে দিতে হবে, এই যে কোথায় হবে, এবং পরিবেশের দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করে লিখি, অঙ্কন করা যাবে না। এবং পরে কী করবো, ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি, অর্থাৎ আমরা যেটা বললাম এটা কি ঠিক হচ্ছে কি না সেটা আমাদের চেক করে নিতে হবে। হ্যাঁ, তো চলো দেখে নিই, দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল, একটা ফোর সেমি এবং একটা সিক্স সেমি, সেটা আমরা এঁকে নিয়েছি। এরপর আমাদের কী করতে হবে, আঁকার জন্য কী করতে হবে, যে কোনো একটা মাপ নিতে হবে, অর্থাৎ একটা সরল রেখাংশ নিতে হবে, আমরা যে কোনো একটা সরল রেখাংশ নিলাম, হ্যালো, যে কোনো সরল রেখাংশ নিলাম,
তাহলে দেখো আমরা কিন্তু এবার পি কিউ আর এস এঁকে ফেললাম। পি কিউ ইকুয়াল টু 4 সেমি এবং কিউ আর, তাহলে এটা দিয়ে দিই কিউ আর। পি কিউ আর ইকুয়াল টু 6 সেমি, এটা বড় আছে, 6 সেমি এটা নিয়েছি আমরা। আর তাহলে পি কিউ আর করে দিলাম এস, তাই না? এটা হবে তাহলে কিউ আর ইকুয়াল টু 6 সেমি আর পি কিউ ইকুয়াল টু 4 সেমি। পি কিউ ইকুয়াল টু 4 সেমি হলে কিউ আর এস আর ইকুয়াল টু 4 সেমি হবে। এবার কি বলেছে, আয়তক্ষেত্র দুটি কর্ণ অঙ্কন করি, আয়তক্ষেত্র কর্ণ দুটি অঙ্কন করি। আচ্ছা, কর্ণ দুটি আমরা অঙ্কন করে দিচ্ছি, পি আর এবং কিউ এস যোগ করে দিলে আমরা কর্ণ পেয়ে যাব। পি আর এবার কি করছি, কিউ এস যোগ করে দিলাম, কর্ণ পেয়ে গেলাম, ভালো কথা। এরপর কি বলেছে, ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত কোথায় হবে? পি কিউ আর যে ত্রিভুজ, এর পরিবৃত্ত কোথায় হবে? এটা খুব একটা সহজ একটা ব্যাপার। সেটা দেখো, পি কিউ আর ত্রিভুজের পরিকেন্দ্র হবে এই যে এটা, এই বাহুর পি আর এর উপরে। কারণ কারণ কি, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হয় সেটা কিন্তু সবসময় তার অতিভুজের উপরে হয় এবং অতিভুজের মধ্যবিন্দুতে হয়। মধ্যবিন্দু কোনটা হবে? এটা হবে। কেন? কারণ হচ্ছে এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা এবং এটা সমান ভাগে ভাগ করে দিয়েছে এই কর্ণটা। তাহলে এটাই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটাই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হবে। তাহলে আমরা বলতে পারি, এটা যদি আমরা এক্স নাম দিই, তাহলে আমরা বলবো যে পরিবৃত্তের কেন্দ্র কোথায় হবে, পি কিউ আর এর মধ্যবিন্দু অর্থাৎ এক্স বিন্দুতে হবে। এবং পরিবেশাত দৈর্ঘ্য কত হবে, এই যে পি আর এর অর্ধেক, যদি আমরা স্কেল দিয়ে মেপে নিই তাহলেই পেয়ে যাব। দেখো স্কেল দিয়ে মেপে নিচ্ছি, স্কেল দিয়ে মেপে নিলে কত হবে, 3.5, তাই না? 3.5 এর একটু বেশি বা 3.6 এরকম বলতে পারি। তাহলে আমরা এখানে বলে দিই, তাহলে দেখো ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে ত্রিভুজ পি কিউ আর এর পরিকেন্দ্র হবে পি আর অতিভুজ, এই যে পি আর অতিভুজ আছে তার মধ্যবিন্দু, অর্থাৎ এখানে নাম দিয়েছি আমরা এক্স, এক্স বিন্দু, এবং এর ব্যাসার্ধ কত হবে, পি এক্স হবে, বা আর এক্সও বলতে পারি। এর মান কত হবে, 3.6 সেন্টিমিটার, যেটা আমরা স্কেলের সাহায্যে মাপলাম। এবার পরের পার্ট যেটা বলেছে যে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, অর্থাৎ এটাকে অর্ধেক, এটাকে অর্ধেক করে দেখতে হবে এই বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে বলবো হ্যাঁ এটাই কেন্দ্র হবে, আর এটা কেন্দ্র হলে তখন পরিবৃত্ত অঙ্কন করতে পারবো। হ্যাঁ, আমরা ওটা চেক করে দেখাচ্ছি। তাহলে দেখো আমরা যখন সমদ্বিখণ্ডক দূরত্ব আঁকালাম তখন দেখবো তারা ওই বিন্দুতে, অর্থাৎ এক্স বিন্দুতে কিন্তু ছেদ করেছে। অর্থাৎ আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে না, ওটাই মধ্যবিন্দুই, ওটাই পরিবৃত্তের কেন্দ্র হবে। এবার আমরা কী করছি, পরিকেন্দ্র আঁকছি, পরিবৃত্ত আঁকছি, এবার আর আঁকতে কোনো সমস্যা নেই। দেখো এদিক দিয়ে যাচ্ছে এবং এদিক দিয়েও যাচ্ছে, ব্যাস এঁকে দিলাম। তাহলে পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্ত এঁকে দেখলাম, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা অন্তর্বৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা দেখবো। আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই বাই।